প্রিয়াস, আমরা এখন আসছি যশোর জেলার থেকে কেশবপুর, কেশবপুর থেকে পাজিয়া, পাজিয়া সোজা ধীরাজ ভট্টাচার্য, সেই যে টেকনাফে মাথিনের কূপ, সেই মাথিন এবং ধীরাজের যে প্রেম কাহিনী আপনারা জানেন, তারা অবশ্যই উৎসাহিত হবেন। এই সেই নায়ক ধীরাজ ভট্টাচার্যের বাড়ি, এটা আপনাদেরকে দেখাচ্ছি, পরিত্যক্ত বাড়ি, ওনারা চলে গেছে অনেক আগেই। ধীরাজ ভট্টাচার্য দুটো বিয়ে করছিলেন, ওনার কোনো ছেলে মেয়ে নেই, অর্থাৎ ধীরাজ ভট্টাচার্যের বংশধর কেউ এখানে পৃথিবীতে নাই, ধীরাজ ভট্টাচার্যের সাথেই শেষ সব কিছু। আজকের আমাদের আপনাদের নিয়ে আসছি ধীরাজ ভট্টাচার্যের বাড়িতে। যখন পুলিশ ছিলাম, যখন নায়ক ছিলাম, এই দুটো বইয়ের লেখককে যারা পড়ুয়া তাদের কাছে প্রশ্ন করলে এখনও তারা অকপটে বলে যায় ধীরাজ ভট্টাচার্য। আপনারা যে পরিত্যক্ত বাড়িটা দেখছেন, এটা যশোর জেলার কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের পাজিয়া গ্রাম, এই সেই ধীরাজ ভট্টাচার্যের পৈতৃক ভিটা। এখান থেকে কলকাতায় চলে যায় ধীরাজ ভট্টাচার্য। এসে যে সমস্ত নাটক করতেন স্থানীয় লোকেদের নিয়ে দুর্গা পূজার সময়, এইটাকে বিভিন্নজন বিভিন্নভাবে বলে, তবে আমরা আজকে আসছি এবং ওই দূরে যে কালো গেঞ্জি জনাব তৈনুর আলী, উনি এখন এই বাড়ির মালিক, উনি বলল যে উনারা এসে যে নাটক করতেন সেটা হচ্ছে এই যে পরিত্যক্ত বাড়িটা, এই বাড়ির পাশেই এখানেই নাট্য মঞ্চ ছিল এবং এখানে নাটক হতো, সেটা সময়ের আবর্তে হারিয়ে গেছে। আর এই বাড়ির এরিয়া এবং এখানে একটা চমৎকার গেট ছিল, সেই গেট দিয়ে এখান থেকে এই পথ দিয়ে এই বাড়িতে থাকতেন, এই ধীরাজ ভট্টাচার্যের পৈতৃক ভিটা। আমরা এখন তা এখানে একটা কথা বলার যে ধীরাজ ভট্টাচার্যকে দেখছে একুশ সালে এসে বাংলা একাডেমি সাহিত্য পদক প্রাপ্ত জনাব হোসেন উদ্দিন হোসেন, উনি ধীরাজ ভট্টাচার্যকে দেখছেন, আর এসে তৈনুর আলী, উনি বাড়ি মানি, ওনাদের সাথে এখন কথা বলেন। তৈনুর আলী, আপনি একটু বলেন যে ওনাদের বাড়িটা কীভাবে আসলেন ধীরাজ ভট্টাচার্যের? আমরা বিনিময় সূত্রে এসছি, আমাদের মূল বাড়ি হচ্ছে কলকাতা বসিরহাট সাব ডিভিশন বাদুড়িয়া থানা, ওখান থেকে আমরা বিনিময় সূত্রে এসছি এবং আমাদের সঙ্গে অন্য লোকের যোগাযোগের কারণে এই বাড়ির যোগাযোগ পাই। তারপরে যখন ওনার বাড়িতে গেলাম, ওনার বাড়িতে যেয়ে দেখি যে ধীরাজ তো বেঁচে ছিল না, ওনার দুই স্ত্রী তখন বেঁচে আছেন, নিঃসন্তান, ছোট স্ত্রী, ঠিক আমার বাড়ির পাশের গ্রামে তার বাপের বাড়ি ছিল। আমাকে দেখেই বলি যে তুই, তোর নাম এই, তুই আমার গায়ে ইলিশ মাছ ছুঁড়ে মেরিসলি, এই সেই তৈনুর তুই। খুব আদর আপ্যায়নের সঙ্গে কলকাতাতে যতদিন যতবার গেছি, মানে আমাকে দুটো টাকাও খরচ করতে দেয়নি ওনারা। এই ধীরাজ ভট্টাচার্যের ছোট স্ত্রী, ছোটো স্ত্রী, বড়, দুজনে খুব ভদ্র মহিলা, এবং ওর আরেক ভাই তখন বেঁচে আছে রাজকুমার, তখন উনি টিভিতে ভুগছে একদম শেষ পর্যায়ে, ধীরাজ ভট্টাচার্যের ভাই। হ্যাঁ, আর ওনার সবথেকে একটা মজা ছিল, উনি খুব আলবাসী নাম করা একজন এ ছিল, মরণাপন্ন অবস্থায় বালিশের পাশে আলবাসী দেখে এসছি আমি, সেই ধীরাজের এই। তারপরে আমরা স্বাক্ষরিতে বিনিময় করে এসে আমরা পাশে অনেক বাড়িঘর সব বানাইছি, বানাই আমরা সেই সব এ করি, কিন্তু এটাকে আমরা যতটুকু চেষ্টা করার মতো চেষ্টা করি এবং এটাকে রাখা যাচ্ছে না, আমরা যে খরচ করি না তা না, এই যে প্লাস্টার ট্লাস্টারগুলো করা আছে এটা থাকতেছে না, মানে ওই ইটের সঙ্গে আমাদের এসবের কোনো এ হয় না। আর এ তো বাড়িটা তো 45 ইঞ্চি 40 ইঞ্চি এর ওয়াল। জি জি, পরিমাণ। হ্যাঁ, আর ধীরাজবাবু প্রত্যেক দুর্গাপূজার সময় 5 দিন তিনি এই নাট্যমঞ্চে নাটক করতেন, এবং আমি এসে, আমি একটু নাট্যবুদ্ধি মানুষ, আমাকে সবাই ঠাট্টা করে বলতো যে আমি ছোট ধীরাজ।
একটা জিনিস কি, ধীরাজ ভট্টাচার্যকে খুব কাছের থেকে দেখছেন, তার পাশে বসছেন, এমনই ব্যক্তিত্ব একজন আমাদের সাথে আসছেন আজকের এই পাজিয়াতে, জনাব হোসেন উদ্দিন হোসেন, খ্যাতিমান সাহিত্যিক। ওনার বই ভারত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এই 21 সালের বাংলা একাডেমি পদক প্রাপ্ত। জনাব হোসেন উদ্দিন হোসেন কীভাবে তাকে দেখছেন এইটা আমরা এখন তার কাছ থেকেই শুনব। আপনি ধীরাজ ভট্টাচার্যকে দেখছেন তাই না? কীভাবে দেখছেন, কখন দেখছেন একটু? এটা তো 1955 সালের কথা, 1955-56 সালের কথা। তখন যশোরে যশোর সাহিত্য সংঘ নামে একটা সংঘ ছিল, যেখানে আপনার পূর্ব পশ্চিম এবং ভারতের বিভিন্ন অঞ্চলের সাহিত্যিকরা ওখানে বিশেষ বিশেষ সময়ে আমন্ত্রণ জানাতো, ওখানে আসতেন হচ্ছে। আর বিশেষভাবে এই ওই সংঘটা পরিচালনা করতেন অবলাকান্ত মজুমদার, তিনি ওই সংঘটা তৈরি করেন 1925-30 সালের মধ্যে ওটা আপনি গঠন করেন। তো ওই একবার আপনার শুধু উনি না, ধীরাজ ভট্টাচার্য এবং মনোজ বসু দুজনেই একসঙ্গে এসেছিলেন, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল যে সাগরদাঁড়িতে ওনারা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তা তখন আপনার 28 জানুয়ারির হচ্ছে আপনার মাইকেল মধুসূদনের জন্ম, তাহলে 28 জানুয়ারি উনি যশোরে পালন করতেন মাইকেল মধুসূদনের জন্মবার্ষিকী, এবং 29 জানুয়ারি আর 26 জানুয়ারি উনি পালন করতেন হচ্ছে আপনার মাইকেলের বিটায়। হ্যাঁ, তো ওই আমি যেহেতু ওই সঙ্গের একজন সদস্য ছিলাম, তখন আমার বয়স বেশি না, তো ওই 17-18 কি 15-16 এরকম বয়স। তা আমি এসেছিলাম, আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমি আসছিলাম এবং তাকে সশরীরে আমি দেখি, এবং ওখানে একটা গ্রুপ ফটো নিয়ে হয়েছিল, সেই গ্রুপ ফটোতেও আমার আমি অংশগ্রহণ করেছিলাম। শুধু এককভাবে যে আপনার ধীরাজ ভট্টাচার্য ছিলেন তা না, তার সঙ্গে ছিলেন হচ্ছে মনোজ বসু, এবং ওই তাকে দেখার জন্যে যশোর শহরে এখন যেখানে শিক্ষা অফিস হয়েছে, ওই শিক্ষা অফিসটা ছিল তখন একটা ফাঁকা জায়গা, বড় একটা গ্রাউন্ড ছিল, ওখানে এই অনুষ্ঠানটা হইত। তো চারপাশে গাছগাছালি ছিল, এমনকি এত পরিমাণ লোকের সমাগম হয়েছিল যে ওখানে কাঁঠাল গাছের বিভিন্ন গাছের মাথায় উঠে ধীরাজ ভট্টাচার্য এবং মনোজ বসুকে তারা দেখেছিল, সচক্ষে দেখেছিল। আমিও সেই দলের একজন ছিলাম, তবে আমি একবার নিকটেই বসেছিলাম, যার কারণে আমার দেখাটা তার ভিতরে একটা পরিপূর্ণতা ছিল। এইভাবে তার সঙ্গে দেখা, এরপরে আর আমার দেখা হয়। আমরা ধীরাজ ভট্টাচার্য মনোজ বসুর সম্পর্কে শুনলাম, এবার আমরা ধীরাজ ভট্টাচার্য এই বাড়িতে এসে কোথায় থাকতেন, বাড়িটার ভিতর অন্দরমহলটা কেমন, এইটা আপনাদেরকে নিয়ে যাবো। চলুন এবার আমরা ধীরাজ ভট্টাচার্যের পৈতৃক ভিটার অভ্যন্তরে। এটা উপরে ওঠার সিঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িতে যাবো, এই সিঁড়ি বেয়ে হয়তো একদিন ধীরাজ ভট্টাচার্যের পায়ের চিহ্ন এখানে লুকিয়ে আছে। এটা এখন ভুতুড়ে বাড়ির মতন হয়ে গেছে, উপরটা অব্যবহৃত। এইটা এখানেই ধীরাজ ভট্টাচার্য থাকেন, এই রুমটায়, সাইডের এই যে রুমটা এটা দেখাচ্ছে, এটা এখন পরিত্যক্ত ছাদের ঘর। পরবর্তী জেনারেশন পড়াশোনা করছে তাদের, এই যে এটা, এবং এখানে একটা বড় রুম, এই যে একটা বাইরে কোড়ে বর্গার ছাদ, উপরে উঠে বেশ হাঁপিয়ে গেছি। হ্যাঁ, এইটা এগুলো এখন এখানে চলাফেরা করার রিস্ক, সাপখোপেরও বাসা আছে, ওনারা থাকেন না, একদম ভূতের কাহিনী মনে আছে।
এখান থেকে এই যে সিঁড়ি বাঁকনি, এখানে একটা সিঁড়ি, এই উপরে যাওয়াটা তো রিক্স। এটা দুই তলার উপরে ছাদ, এখানে ছাদের উপরে বিনোদন, এবং বাউন্ডারি দেখছেন ছাদের বাউন্ডারি, এই যে এপাশটা ভেঙে গেছে, এপাশটা এখন আর নেই, পরিত্যক্ত। তবে এই বাউন্ডারির ওয়ালটা দেখলে বুঝতে পারবেন যে ছাদের কার্নিশের বাউন্ডারি কত পুরু হতে পারে। আর ওই পাশে আরেকটা বিল্ডিং, এবং এখানে সব এখন ভেঙে চুড়ে, সে নাট্যশালা টালা সব ভেঙে এখন টিনের শেড। এবং এখানে অযত্ন, যেহেতু গাছগুলো একটু জুম করলেই দেখতে পাবেন যে ঘরের ওয়ালের উপরে কত বড় বড় গাছ হয়ে গেছে, এবং এইগুলো আর কিছুদিন পরে হয়তো থাকবে না। এখানে পর্যটক আসে, যারা মাথিন ধীরাজ ভট্টাচার্যের কাহিনী জানে তারা সবাই একটু উৎসুক হয়ে আসে, এই যে একটু কৌতূহলী মন নিয়ে ধীরাজ ভট্টাচার্যকে খোঁজে। এখানে এই যে লোকজন আসছে, এটা একটু সংরক্ষণ করার দরকার ছিল, কিন্তু আসলে করবেটা কি, এটা একটা সবার বিষয়। এই যে এই গাছগুলো এইভাবে পড়ে আছে, এই যে অনেকে আবার এই একটা কুল গাছ, একটু কুল খাওয়ারও ধীরাজ ভট্টাচার্যের বাড়ি এসে একটা গাছ থেকে কুল ছিঁড়ে খাওয়া, এটা চমৎকার নৈসর্গিক একটা জায়গা, গ্রামীণ আবহ যেটা বলে। এখানে ছাদের উপর দেখতে পাচ্ছেন যে কত বড় একটা বট গাছ হয়েছে, এই এই এটা বট গাছ, এই পাশের বিল্ডিংয়ে একটা বট গাছ ছাদের উপরে, এই যে কুল গাছ, কুল পেড়ে খাওয়ার একটা সংগ্রাম চলছে। এই ছেলে পড়ে যাবে তো, অত উপরে উঠছো কেন? আসলে এই ছাদের পরে হাঁটাটাও কিন্তু রিস্ক। এটা কোন দিন শোনা যাবে যে ধীরাজ ভট্টাচার্য আসলে লঙ্ঘন জীবন যায় যাক কুল খেতে হবে? এই যে কুলটা একটু দেখান সবাই, আসলে এটা জীবন বাজি রেখে, ওই যে একটা ছেলে, এগুলো আসলে কি এমন একটা সময় আছে যে একটা পেয়ারার জন্য একটা জীবন উৎসর্গ করতে পারে, একটা কুলের জন্য একটা মানুষ একটা জীবন উৎসর্গ করতে পারে, আসলে সেই তারুণ্যটা ওদের ভিতরে আছে। এই যে সংগ্রাম করে সব বিজয় লাভ করছে। এবার এখান থেকে এই যে সিঁড়ি তিনতলাতে উঠে গেছে। আপনাদের সমস্ত কিছু দেখালাম, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মনে চাইলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।